সবাইকে স্বাগত জানাচ্ছি টোনা হ্যান্ড এম্বারি চ্যানেলে আরো একটা প্যাটার্ন নিয়ে হাজির হলাম আমরা এখানে গ্রিন কালারের সিঙ্গেল সুতো নিয়েছি সিঙ্গেল সুতো নিয়ে আমরা এভাবে লম্বালম্বি সম্পূর্ণ পাতাটাকে ভরাট করে ফেলবো চলে যাচ্ছি পরের ধাপে আমরা এখানে আটটা করে সুতো নিয়েছি প্রত্যেকটা শাড়িতে আটটা করে সুতো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে আটটা সুতো এখানে আটটা সুতো এখানে প্রত্যেকটা শাড়িতে আটটা করে সুতো আছে আমরা এখন এই আটটা সুতোর নিচ দিয়ে নিব তারপরে আবার উপর দিয়ে নিব তারপরে নিচ দিয়ে নিব আর এ লাস্টে এখানে চারটা সুতো ছিল তার জন্য আমি এখানে চারটা শত ধরে নিয়েছি এ লাইনটা আমরা দুইবার করবো এখন এখানে আমরা কিছুটা পরিমাণ গ্যাপ নিয়ে নিচ্ছি এখন আমরা এই আটটা সুতোর উপর দিয়ে নিব তারপর আটটা সুতো নিচ দিয়ে নিব এ লাইনও আমরা দুইবার করে করব আবার এখানে উপর থেকে নিচ্ছি তারপরে নিচে থেকে নেব আবার উপর থেকে নেব চলে যাচ্ছে পরের ধাপে আমরা নিচ থেকে তুলেছি তুলে এটার উপর দিয়ে নিব তারপর আবার এই শাড়ির নিচ দিয়ে নিব আবার এই শাড়ির উপর দিয়ে নিব এখানে কিন্তু আমরা আটটা সুতো কে দুই ভাগ করে নিয়েছি এ পাশে চারটা এ পাশে চারটা আবারও চলে যাচ্ছি পরের লাইনে এখানে কিন্তু আমরা আটটা সুতো নিয়েছিলাম আটটা সুতো কি আমরা ভাগ করবো ওয়ান টু থ্রি ফোর এ পাশে চারটা এ পাশে চারটা এখন আমরা এটার উপর দিয়ে নিচ্ছি তারপরে নিচ দিয়ে নিচ্ছি আবার উপর দিয়ে নিচ্ছি আবার নিচ দিয়ে নিচ্ছি আমরা এই লাইনটা একবারই করব এখানে চলে যাচ্ছি আবার পরের ধাপে এবারে সেলাইটা এরকম হবে আমরা এই অরেঞ্জ কালার সুতোটা নিচ দিয়ে নিব শুধু আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তারপর এই শাড়ি থেকে আবার সেলাই তুলব এখান থেকে এরকম হবে আবার আবারও আমরা এখান থেকে সুইটা তুলব তুলে এটার মতো সেলাই হবে চলে যাচ্ছে আবার পরের ধাপে আমরা সুইটা কিন্তু এখান থেকে তুলেছি এখান থেকে তুলে এটা এরকম ভাবে সেলাই হবে আবারও আমরা অরেঞ্জ কালার সুতো নিচ দিয়ে নিব আবার আমরা এখান থেকে তুলছি এখান থেকে তুললে সেলাইটা এরকম হবে আবারও আমরা সুইটা এখান থেকে তুলব বাকি অংশটা এভাবে আমরা কমপ্লিট করে ফেলবো